নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে, বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করেছে। উনি কিসে নির্বাচন করছে? কেউ তো ভোট কেন্দ্রে যায় না। আমরা দেখি যে ভোট কেন্দ্রে ইতিমধ্যে যারা যায় সে কুকুর বিড়াল ছাগল ছাড়া আর কোনো কিছুই দেখি না। আর আপনার মনে করেন বাংলাদেশে যে আমি কুকুর বলছি সেটাকে খাস বাংলা যেটা বলে সেটা হচ্ছে কুত্তা। কুত্তা লিখ ছাড়া আর কুত্তা ছাড়া কেউ ভোট কেন্দ্রে যায় না। একটা সরকার প্রতিহিংসার কারণে এমন দিকে ঠেলে দেওয়া হচ্ছে যে বাংলাদেশের মানুষ এখন দ্রব্যমূল্যের উদ্বিগ্নতার কারণে হিমশিম খাচ্ছে, এবং রাজনৈতিক প্রতিহিংসার কারণে সে আজকে বাংলাদেশ জাতিকে আপনার মনে করেন মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। আমি মনে করি বাংলাদেশে কোনো মানবতা নেই, আর বাংলাদেশের মানবতার জন্য আমরা লড়াই করছি এবং বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য। মানুষের দিনের ভোট রাত্রে হয়ে যায়। কিরে বাবা, আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো, কেন আওয়ামী লীগ সরকার আমার ভোটের অধিকার কেড়ে নেবে? আমার ভোটের অধিকার আমি ফিরে পেতে চাই, দিনের ভোট দিনে চাই, আমরা স্বাভাবিকভাবে বাঁচতে চাই, আমাদের যে কথা আমরা সেটা বলতে চাই। কিন্তু এই সরকার অন্যায়ভাবে বাকরুদ্ধ করে রাখছে। তারা ডিজিটাল নিরাপত্তা আইন নামে যে একটা করছে আপনি বলতেও পারবেন না। আপনার কথা আপনি বলবেন যেটা আপনার বাক স্বাধীনতা, যে স্বাধীনতার জন্য আমরা 1971 সালে যুদ্ধ করেছিলাম এবং ভাষা আন্দোলন করেছিলাম, কিন্তু আজকে আমাদের ভাষার স্বাধীনতা নাই। আমরা আমার ভাষার স্বাধীনতা ফিরে পেতে চাই, আমি আমার ভোটার অধিকার ফিরে পেতে চাই, বাংলাদেশের জনগণকে শান্তি চাই, আমরা শান্তিপূর্ণ বেঁচে থাকতে চাই। আপনি বলেন আপনার জনপ্রিয়তা, কোথায় আপনার জনপ্রিয়তা? আপনার যদি জনপ্রিয়তা থাকে তাহলে আপনি মাঠে আসেন। ওনার বাবা যে স্বপ্ন দেখেছে, আমি জানি না ওনার বাবা সেই সময় আমার জন্ম হয়নি কী স্বপ্ন দেখেছে, কারণ ওনার বাবা আপনার মনে করেন যে ধরনের কাজ করে গেছে, বাংলাদেশের মানুষ যখন ওনার মৃত্যু হয়েছে তখন ওনাকে ঘৃণায় প্রত্যাখ্যান করেছে। উনি সেই ঘৃণার প্রতিশোধ নেওয়ার জন্য, ওনার বাবার সেই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আজকে বাংলাদেশ নামক দেশটাকে উনি ধ্বংস করে দিতে চাচ্ছে, বাংলাদেশ নামক দেশটাকে ধ্বংস করে দিতে চাচ্ছে। কিন্তু একজন দেশপ্রেমিক যদি বেঁচে থাকে তাহলে ওনাকে একটা কথাই আমি বলতে চাচ্ছি আজকে এই চ্যানেলের মাধ্যমে, যে বাংলাদেশে একটা দেশপ্রেমিক থাকা পর্যন্ত, একটা জাতীয়তাবাদী সৈনিক আদর্শ থাকার পরেও উনি এই দেশকে ধ্বংস করতে পারবে না। ওনাকে একটাই কথা বলবো, এখনও সময় আছে, আপনি আপনার পদত্যাগ করুন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেন। আপনার যদি এতই আত্মবিশ্বাস যে আমি এই দেশের জন্য কাজ করেছি, আমি পদ্মসেতু করেছি, আমি মেগা প্রকল্প করেছি, আমি জানি সেটা মেগা প্রকল্প নামে মেগা দুর্নীতি ওনার, তারপরে আমি বলছি যে ওনার যদি এতই আত্মবিশ্বাস থাকে তাহলে আপনি একটি সুষ্ঠু নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেন। আমরা সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোট দিব, ভোটের মাধ্যমে বাংলাদেশের নির্ধারণ হবে কে বাংলাদেশের রাষ্ট্রপতি কে হবে। আমরা এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছি, বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করছে। উনি কিসে নির্বাচন করছে? কেউ তো ভোট কেন্দ্রে যায় না। আমরা দেখি যে ভোট কেন্দ্রে ইতিমধ্যে যারা যায় সে কুকুর বিড়াল ছাগল ছাড়া আর কোনো কিছুই দেখি না। আর আপনার মনে করেন বাংলাদেশে যে আমি কুকুর বলছি সেটাকে খাস বাংলা যেটা বলে সেটা হচ্ছে কুত্তা। কুত্তা লিখ ছাড়া আর কুত্তা ছাড়া কেউ ভোট কেন্দ্রে যায় না। বাংলাদেশে এই প্রতিহিংসা প্রাণ নারীকে আমি একটা কথাই বলতে চাই, আপনার এখনও সময় আছে, আপনি দেশ ছেড়ে পালিয়ে যান, তাহলে এই বাংলার মাটিতে বাংলার জনগণ আপনাকে এরকমভাবে প্রতিহত করা হবে। আপনি আর আওয়ামী লীগ নামক যেই শব্দটা আছে এদেশে কেউ আপনার মনে করে উচ্চারণ করবে